পার্টি ইস্যুতে মোদী সরকারের সঙ্গে কার্যত সংঘাতের পথে হেঁটেছেন বিজেপির সাংসদ অর্জুন সিং। এবার এক ধাপ এগিয়ে তৃণমূলের সংগঠনের সঙ্গে আন্দোলনেও রাজি বলে জানালেন তিনি, যার জেরে আরো জোরালো হলো অর্জুন সিং এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। পার্টির দাম নিয়ে মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লেখার কথা আগেই জানিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এবার টুইটারে সেই চিঠি প্রকাশ করেছেন তিনি, যে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে পরের দিনই। ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে কার্যত 7 দিন সময় বেঁধে দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেন্দ্রের তরফে তেমন কোনো পদক্ষেপ না করায় দেখা করতে চেয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে ফের চিঠি লিখলেন অর্জুন সিং। পাটের দাম নির্ধারণ নিয়ে সরব হওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকেও চিঠি লেখার কথা জানিয়েছেন তিনি। আবার চিঠি লিখেছি, কালকে লিখলাম কি আমাকে সময় দাও, আমি তোমাকে বুঝাতে চাইছি এইটা ভুল হচ্ছে। কি মুখ্যমন্ত্রীকে জানাবেন যে মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়েছিল? মুখ্যমন্ত্রী তো জানেন মনে হচ্ছে, তাও আমি এটা চিঠি লিখছি আজকে। চারটা মুখ্যমন্ত্রীকে আহ্বান করব, আমি আজকে 4 মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব। আপনি এটা যে বলছেন যে শ্রমিক কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণিত হলে বিজেপির ভাবমূর্তি নষ্ট হবে, এটা কি বলতে চাইছেন? অস্পষ্ট, এর কোনো লুকোনো ব্যাপার নাকি? আজকে আমার কোনো নীতির জন্যে, আমার সরকারের কোনো নীতির জন্যে আমি যদি ফেল হয়ে যাই নিচে, তা আমার সুধরাবো না। কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব কমছে অর্জুন সিং এর? সেই জল্পনা উস্কে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানিয়েছেন, পার্টি ইস্যুতে তৃণমূলের শ্রমিক সংগঠন আন্দোলনে নামলে সেই মঞ্চে যেতেও তার অসুবিধে নেই। শ্রমিকের আওয়াজ সবাই তুলতে পারে, আমি তো 21টা ট্রেড ইউনিয়নকে আহ্বান করেছি কি সবাই করুক, কিন্তু সরকারি পার্টির যদি ট্রেড ইউনিয়ন করছে ভালোই আছে, আমার সবাইকে নিয়ে করলে ভালো, আরো ভালো হতো। আপনি যাবেন সেটা ডাকবেন না? আমাকে তো ডাকবে না, আমাকে ডাকলে তখন দেখা যাবে। এটা এইভাবে কোনো ব্যক্তি যদি চান সেটা তিনি কথা বলুন আমাদের দলের সঙ্গে। তিনি মনে করেন যে আমাদের দলের আহ্বানে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে তিনি যোগ দেবেন, সেটা দল ঠিক করবে যে কে যোগ দেবে কে যোগ দেবে না। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠিতে অর্জুন সিং লিখেছেন, তৃণমূল সরকারের তরফে বাংলার পাট শ্রমিক ও চাষীদের মধ্যে এরকম ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পাটের সর্বোচ্চ দাম নির্ধারণ করে পশ্চিমবঙ্গ সরকারের ওপর রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। মানুষ মনে করতে শুরু করেছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার পাট শ্রমিক ও চাষীদের বিরুদ্ধে। ভালো কথা, যদি সত্যি সত্যি মনে করেন জুটের উন্নতি হওয়া উচিত, জুটের সঙ্গে যুক্ত শিল্পপতি বা শ্রমিক তাদের স্বার্থ রক্ষা উচিত চাষিদের, তো টিএমসি লোকেরা কেন রাস্তায় নামেনি, কেন কেন্দ্র সরকারের সঙ্গে বসেনি? বসুক তো হওয়া উচিত। অর্জুন সিং শুরু করেছেন, যে প্রশ্নগুলো তুলেছেন তার সমাধান হওয়া উচিত। আমি বারবার বলছি ত্রিপক্ষীয় বৈঠক হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, তার হস্তক্ষেপ দাবি করেছেন। আমি তাই বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে 18 এপ্রিল বললাম যে এই ভয়ঙ্কর অবস্থা, 3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। INTTUC সিদ্ধান্ত নিয়েছে আগামী 4 মে তারা জুট কমিশনের অফিসের সামনে তারা প্রতিবাদ সভা করবে এবং এই ব্যাপারে আরও ব্যাপক জনমত গড়ে তোলার চেষ্টা করবে। সব মিলিয়ে অর্জুন সিং এর চিঠি ঘিরেও সরগরম রাজ্য রাজনীতি। সমীরণ পাল, রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট ABP আনন্দ।